অনির্বাচিত সরকারের বাজেট দেওয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। চাল ডাল তেল লবণ এইসব কিনতে হিমশিম খাচ্ছে, ওই সময় আবার মরার উপরে ছাড়া গা হিসেবে গ্যাসের দাম 22% বাড়িয়ে দিয়েছে। এখন জনগণের শত্রু, এবং এক কথায় আমি যদি বলি, এরা এখন গণশত্রুতে পরিণত হয়েছে।